সুস্থ থাকার জন্য একটু সচেতন থাকাটা খুবই জরুরি। এই যেমন রান্না বা খাওয়ার আগে হাত ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নিরাপদ পানিতে ধুয়ে নিতে হবে। রান্না বা খাওয়ার পর হাঁড়ি পাতিল বাসনপত্র সাবান বা ছাই দিয়ে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে রাখতে হবে, যাতে বাসনপত্রে কোনো রকম পানি না জমে থাকে। রান্না করা খাবার খোলা না রেখে সবসময় ঢাকনা দিয়ে ঢেকে রাখুন, তাইলে আর খাবারে মাছি বসতে পারবে না, খাবার সবসময় নিরাপদ থাকবে। যেসব সবজি কাঁচা খাওয়া হয় সেগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এই যেমন শসা, টমেটো, গাজর, মূলা, এইসব কাটার আগে নিরাপদ পানিতে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। মাছ মাংস এবং শাকসবজি বা ফলমূল কখনো একসাথে রাখতে নেই, কারণ এতে জীবাণু ছড়ানোর সম্ভাবনা বাড়ে। খাবার নিরাপদ রাখি, সবাইকে নিয়ে সুস্থ থাকি। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, খাদ্য মন্ত্রণালয়।